স্মৃতি মান কাছে এমনই সেলফি আবদার এসেছিল যে তিনি তা মেটাতে মেটাতে ফুল বাসেই উঠে পড়লেন সেটাও আবার নেপালের টিম বাসে স্মৃতি ধানার গল্পে যাবো আগে তার সেলফি আবদারগুলো একটু দেখে নেওয়া যাক ঠিক যতজন ফ্যান ছিল সবারই একটাই আগ্রহ সঙ্গে একটা ছবি তুলে রাখা আর সেই ছবিটা যত্ন করে রেখে দেওয়া কেবলমাত্র স্মৃতিবান্ধানা বলেই হয়তো সম্ভব যিনি মাঠের বাইরে সবার সেলফি আপনার রাখছেন টিম বাসে ওঠার ঠিক আগ পর্যন্ত তেমনি মাঠেও দারুন পারফরমেন্স করছেন ফাইনালের আগ পর্যন্ত এবারে দু হাজার চব্বিশ শ্রীলঙ্কা এশিয়া কাপে তার ব্যাটিং গড় প্রায় ছাপ্পান্নর আশপাশ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম একজন ব্যাটারের ব্যাটিং গড় যখন ছাপ্পান্ন থাকে তখনই বোধ করি জানা যায় বা বোঝা যায় তিনি কেমন পারফর্মেন্স করছেন এবারের এশিয়া কাপে তবে ঠিক শুধু এবারের এশিয়া কাপ না স্মৃতিমান তো সবসময় দারুণ পারফর্মার তার ক্যারিয়ারটা দু সালে শুরু হয়েছিল এবারের জুলাইয়ে তিনি আটাশে পা রেখেছেন কিন্তু ওই যে শুরুর গল্প আধুনিক নারী ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বললে একটু বোধ করি ভুল বলা হবে না তাকে নারীদের টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন পর্যন্ত তার তার মানে রেকর্ড যে তিনি গড়তে পছন্দ করেন বোধ করি তা জানাই আছে আপনার আপনাকে একটা প্রশ্ন করি আধুনিক নারী ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় নামকে যে কটা নাম আপনার মাথায় আসবে তার মধ্যে একটা নিশ্চয়ই স্মৃতি মান্ধানা যিনি মাঠে ক্রিকেটে রান করেন আবার মাঠের বাইরে সবার সেলফি আপনার রাখেন এর আগে মানে এবারে এশিয়া কাপের ঠিক আগে বাংলাদেশে টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের টি সিরিজ খেলতে এসেছিল প্রায় প্রতি ম্যাচের দারুণ পারফরমেন্স করেছেন স্মৃতি মান্ধানা এমনকি ওই সিরিজের সবচেয়ে সেরা ব্যাটারের একজনও স্মৃতি হয়েছিলেন বলা যায় যে তিনি যেমন ভালো পারফরমেন্স করেছেন আবার সবার সেলফি আপদারও রেখেছেন বাংলাদেশে বাংলাদেশের ঠিক যেমনটা দেখেছি ঠিক একই রকম কিংবা তার চেয়েও বেশি এবার লঙ্কায় এশিয়া কাপটা করতে এসে দেখা সবার একটাই আগ্রহ তার সঙ্গে ছবি তুলে রাখা সেটা মাঠ কিংবা মাঠের বাইরে টিমবাসে ওঠার আগ পর্যন্ত ওই যে বলছিলাম না যে এবারের জুলাইয়ে তিনি আটাইশে পা রেখেছেন কিংবা মাঠের সেরা পারফর্মার ভারতীয় ক্রিকেট দল যেমন দারুণ ছুটছে তার জন্য বড় কৃতিত্ব কিন্তু স্মৃতিমান ব্যাটের শেফালি ভার্মার সঙ্গে তার ওপেনিং জুটিটা এতই ভয়ঙ্কর যে তারা প্রায়শই দলকে এনে দেন দারুণ সব ওপেনিং জোট আর সেই জুটির কল্যাণেই বলা যায় যে ভারত দারুন পারফরমেন্স করছে এবারে এশিয়া কাপে যেমন দাপুটে পারফরমেন্স করছে এখন পর্যন্ত তারা ফাইনালে খেলছে এমনকি টুর্নামেন্ট যদি না জিতে সেটাই বোধ করি অঘটন হবে তবে ঘরের মাঠে শ্রীলঙ্কা ভয়ঙ্কর সেটাও আপনাদের বলে রাখি আর এশিয়া কাপে যেমন পারফরমেন্স করছে সামনে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতেও কি স্মৃতিমান ব্যাট হাসবে সেই প্রশ্নের উত্তর অবশ্য সময় বলে দিবে তবে আপাতত স্মৃতিমান যেমন মুগ্ধ করছেন মাঠে ঠিক তেমনি সেলফি আবদার রাখছেন সবার রিফাত এমিল t-sports sri lanka for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t-sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.